ঈশ্বরণে প্রার্থনা। হে ঠাকুর, জগতের সবার যেন মঙ্গল হয়, কল্যাণ হয়, সবাই যেন সুস্থ সবল নিরোগ থাকে, সবাই যেন প্রসন্ন হয় ও শান্তি পায়। হে ঠাকুর, কৃপা করে আমার সকল ভুল ত্রুটি মার্জনা করো, জ্ঞানে অজ্ঞানে কৃত সকল অপরাধ ক্ষমা করো। হে ঠাকুর, আমায় আশীর্বাদ করো, পথ দেখাও, আমায় রক্ষা করো। হে সর্বশক্তিমান ঠাকুর, আমি সর্বদাই তোমার, তুমি করুণাময়, আমার হৃদয়ে জ্ঞানের আলো প্রজ্বলিত করো, তুমি প্রকাশিত হও। নাহম নাহম তুমি তুমি, আমি নয় ঠাকুর, তুমি তুমি। আমি প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতি কার্যে উন্নত হচ্ছি, শক্তিশালী হচ্ছি, পবিত্র হচ্ছি, আমি আত্মবিশ্বাসে ভরপুর, চেষ্টা উৎসাহ অভিনয় সাথে সফলতার শিখরে পৌঁছব। আমি আত্মবিশ্বাস ও সাহসের সাথে যে কোনো অবস্থার সম্মুখীন হতে পারি, মহৎ কার্য করবার জন্য আমার জন্ম, আমি অবশ্যই সফলতা লাভ করব। ভগবানের কৃপায় আমার জীবন ধন্য হবে এবং পূর্ণতা লাভ করবে। ঠাকুর সর্বদা আমাকে বিজয় লাভের অধিকারী করবে। আমি ভগবানের সন্তান, জ্যোতির্গণয়, আমি তার দাস, আমি তার ভক্ত, আমি তার চরণাশ্রিত শরণাগত, আমি সকল প্রকার চাপ অশান্তি বা দুশ্চিন্তা থেকে মুক্ত, আমি পূর্ণ পবিত্র শুদ্ধ মুক্ত আত্মা।